আপনাদের জন্য স্কলারশিপ স্টার্ট হয়েছে, কাদের কোন স্কলারশিপের কোন লাস্ট ডেট রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেস বলে দেবো। তাহলে আপনারা কোথাও ভিডিওটি স্কিপ করবেন না এবং কী কী ডকুমেন্টস লাগবে তা, কাদের জন্য কোন স্কলারশিপ তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তাহলে স্টার্ট করি। দেখুন দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। এটা স্কলারশিপ হিন্দু খ্রিস্টান বৌদ্ধর জন্য, এদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপটি ক্লাস ওয়ান থেকে শুরু করে আপনারা যতদূর পিএইচডি পর্যন্ত করতে পারেন এই স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে, কলেজ ফলেজ সব। ঠিক আছে, তাহলে আপনাদের কোন ক্লাসে কত পার্সেন্টেজ লাগবে, যারা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত পড়ছেন আপনাদের 50-এর ওপরে কিন্তু এই স্কলারশিপ করার জন্য নাম্বার লাগবে। এই স্কলারশিপ করার জন্য ওয়ান থেকে ক্লাস নাইন যারা রয়েছে তাদের জন্য লাগবে আধার কার্ড, স্কুলের আইডি অর্থাৎ আপনাদের স্টুডেন্ট আইডি লাগবে, আর লাগছে ব্যাংকের বই, একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকলে সব থেকে ভালো। এই স্কলারশিপ যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত পড়ছেন অর্থাৎ প্রি ম্যাট্রিক, এদের টাইম লাস্ট টাইম রয়েছে 31 আগস্ট 2024, 31 তারিখ লাস্ট ডেট। এবং যারা ক্লাস 11 থেকে স্টার্ট করে আপনাদের 12 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, পিএইচডি, এমএ যারা পড়াশোনা করছেন আপনাদের লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024, এদের জন্য আপনাদের লাগছে আপনাদের যাদের নাম্বার 30% থেকে স্টার্ট, 30 থেকে স্টার্ট তাদের টিএসপি হবে, এবং যাদের 50-এর মধ্যে রয়েছে তাদের হচ্ছে মাইনরিটি, এবং 50-এর ওপরে আপনাদের চিফ মিনিস্টার অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা নবান্ন স্কলারশিপ, এই স্কলারশিপটি হবে, এবং যাদের 60-এর ওপরে নাম্বার রয়েছে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হবে। ঠিক আছে, তাহলে এবার চলুন কবে কার লাস্ট ডেট রয়েছে। যারা কলেজে পড়াশোনা করছেন আপনাদের লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024, এবং ক্লাস 11-12 এরাও, এদের পোস্ট ম্যাট্রিক 30 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট। এই স্কলারশিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এটা হলো মাইনরিটি যারা মুসলমান বা খ্রিস্টান বৌদ্ধর জন্য রয়েছে তাদের জন্য এই স্কলারশিপ। যারা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য মাধ্যমিকের এডমিট লাগবে, এইচএসের মার্কশিট, আধার কার্ড, ব্যাংকের বই, মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটা ইমেল আইডি। ঠিক আছে, এই সমস্ত দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের 50-এর নিচে রয়েছে। এবার যাদের 50 থেকে 60-এর মধ্যে রয়েছে তাদের চিফ মিনিস্টার হবে। তো চিফ মিনিস্টার করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে আমি ডকুমেন্টসগুলো একবার বলে দিচ্ছি। আপনাদের ডকুমেন্টসগুলো লাগছে, দেখুন দেওয়া রয়েছে, আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ডটি লাগবে, গার্জিয়ান নেম যাতে থাকে, এবং এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড দিলেই হবে। আপনাদের আধার কার্ড লাগবে, আধার কার্ডের সাথে আপনাদের আরও ডকুমেন্টস লাগছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফ্যামিলি একটা ইনকাম সার্টিফিকেট। সেই ইনকাম সার্টিফিকেট আপনারা ডিএম, এসডিও বা বিডিওর কাছ থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট দুটোই লাগছে, এবং আপনারা ভর্তি হয়েছেন তার একটা পে স্লিপ লাগবে, এবং অ্যাকাউন্ট নাম্বার, এবং এমএলএর কাছ থেকে একটা রিকগনাইজ ফর্ম লাগবে, আপনাদের যে পড়াশোনা করতে অসুবিধা তার একটা পিডিএফ ফর্ম্যাট লাগবে। এরপরে আমি আপনাদের জন্য সেই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এটা যাদের 50 থেকে 60-এর মধ্যে রয়েছে, এবং যাদের 60-এর ওপরে নাম্বার রয়েছে, এই স্কলারশিপ কিন্তু আপনাদের চিফ মিনিস্টার স্কলারশিপ স্টার্ট হয়েছে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 15 তারিখের পর স্টার্ট হবে, কারণ 2023-24-এর স্কলারশিপ কিন্তু এখনও চলছে, এই স্কলারশিপ 9 আগস্ট শেষ হচ্ছে। ঠিক আছে, তো এই স্কলারশিপ 15 তারিখ থেকে দেখুন দেওয়া রয়েছে 9 আগস্ট পর্যন্ত 2023-24 সিজনের স্কলারশিপ স্বামী বিবেকানন্দ চলছে, এবং এই স্কলারশিপ 9 আগস্ট লাস্ট ডেট রয়েছে। 15 আগস্ট পর্যন্ত কিন্তু, 15 আগস্টের পর কিন্তু নতুন সিজন 24-25 সিজন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখুন দেওয়া রয়েছে ওভারসিস স্কলারশিপ। তাহলে বলে দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য আপনাদের নবান্ন স্কলারশিপ করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু লাগছে। এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের ক্লাস 11 থেকে স্টার্ট হচ্ছে এবং কলেজ পর্যন্ত আপনারা করতে পারেন, এর জন্য আপনাদের 60% নাম্বার লাগবে। ঠিক আছে, তারপর দেখুন দেওয়া রয়েছে ওভারসিস স্কলারশিপ। এই স্কলারশিপটি একমাত্র তারাই করতে পারবে যাদের ওবিসি
বা কাস্ট সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি সার্টিফিকেট রয়েছে, তারাই কিন্তু এই স্কলারশিপ করতে পারবে। এই স্কলারশিপ করার জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট মাস্ট, তার সাথে আপনাদের মাধ্যমিকের এডমিট, আধার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত কিছু লাগবে। এই স্কলারশিপ যারা কাস্ট সার্টিফিকেট নাম্বারের কোনো পার্সেন্টেজের কোনো উল্লেখ নেই, আপনারা পাস হলে এই স্কলারশিপটি করতে পারবেন। এই স্কলারশিপটি ক্লাস 9 থেকে স্টার্ট হচ্ছে এবং কলেজ পর্যন্ত যতদূর পড়াশোনা করবেন সমস্ত ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবেন। এবার ন্যাশনাল স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পারমিশন নেই, কিন্তু যারা সেন্ট্রালে রয়েছে তাদের সবাই কিন্তু এই স্কলারশিপ করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো কলেজের ক্ষেত্রে কিন্তু এই এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এখনও অ্যাভেলেবেল রয়েছে। কাদের কোন কলেজের জন্য অ্যাভেলেবেল আমি এরপরে ভিডিওতে দিয়ে দেবো, তারা কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ করতে পারেন। এই স্কলারশিপটি করলে সবচেয়ে বেশি অ্যামাউন্ট পাওয়া যায় আমার ধারণা হিসাবে। তাহলে চলুন, এই স্কলারশিপ করার জন্য আপনাদের আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক মাস্ট। যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু ন্যাশনাল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2024। ন্যাশনাল স্কলারশিপ হয়ে গেলো, স্বামী বিবেকানন্দ হয়ে গেলো। ওভারসিজ স্কলারশিপ যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মাইনরিটি আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে আপনারা টাইম অনুসারে এই স্কলারশিপটি করে নেবেন। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।